বিসমিল্লা রহমান রহিম ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং চ্যানেল কন্যা পক্ষ থেকে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি বারাক্ষান্ত হৃদয় নিয়ে আজ ক্যামেরার সামনে আসছি কারণ করোনা ভাইরাস বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে আমরা আগেও বলছিলাম এর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে দেড়শো কোটি মুসলমানদের প্রাণকেন্দ্র আল্লাহর গড় মক্কা হারাম শরীফ আল্লাহ রসুলের রজা এখানে লক্ষ লক্ষ মানুষেরা আল্লাহর কাছে কাটি করবে আল্লাহ এই ভাইরাস থেকে রক্ষা করবে সৌদি সরকার তাদের মুসলমানদের যে ইমান আঁকিদা এটা তাদের উপর বিশ্বাস নাই কারণ আল্লাহর ঘর যেখানে মানুষেরা খাঁদবে আল্লাহর কাছে কান্নাকাটাই করার জন্যই আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন সময় বিভিন্ন আপদ বিপদ দিয়ে থাকে মুসলমানদের কর্তব্য হল আল্লাহর ঘরে তোয়াব করে আল্লাহর ঘরে দরজা দরি দরি খাঁদবে আল্লাহর ঘরে গিলাপ দরি কাঁদবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের কান্নার কারণে করোনা ভাইরাস না আরও যাও যত রকমের ভাইরাস আছে সব চলে যায় জমজমের পানি খাওয়ার পর মানুষেরা অনেক রূপ থেকে শেফা পায় সৌদি আরব সরকার কেন এই এই এইরকম করল আমরা বিশ্বাস হচ্ছে না মুসলমানদের প্রাণকেন্দ্র হল মক্কা শরীফ মদিনা শরীফ এগুলি কোনো অবস্থায় বন্ধ করা যায় না যেখানে আল্লাহর হজরতের আসহাতে মানুষের চুমা দিবে মানুষের গুণামুক্ত হবে সে সুযোগটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে করোনা ভাইরাসের নাম দিয়ে আসলে তারা আমি মনে করি তারা মুসলমানদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বিশ্ববাসী শান্তিতে আছে শান্তিতে থাকবে দেড়শো কোটি মুসলমান আল্লাহ রব্বুল আলমিনীর কাছে কান্নাকাটি করে বিদায় এগুলি মুসলমানদের নাম যারা এগুলি বন্ধ করল আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে সৌদি দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছি আবেদন করতেছি অবিলম্বে যেন এটা খুলে দেওয়া হয় মানুষকে তোয়াবের জন্য সুযোগ করে দেওয়া হয় এবং মানুষকে মানুষ বিভিন্ন দেশের মানুষকে যাতায়াতের জন্য মুসলমানদের যাতায়াতের জন্য ব্যবস্থা করে দেওয়া হয় মানুষ উমরা করবে আল্লাহর কাছে গাড়ি করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন আমাদের বড়ো বড়ো রোগ থেকে বাঁচার মালিক হলে একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন আমরা কোনো অবস্থায় বাঁচতে পারি না তাই আমি সৌদি সরকারকে অনুরোধ করব দূতাবাসের মাধ্যমে সৌদি দূতাবাসের মাধ্যমে অনুরোধ করতেছি যে অবিলম্বে আল্লাহর ঘরের তোয়াপ করার জন্য এবং আল্লাহর ঘরের দরজা দরির খান্নাকাটি করার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য নয়তো এই পৃথিবীতে আবার বেশি আরও বেশি গজব নেমে আসতে পারে কোটি কোটি মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কারণ যে গড় আল্লাহর সেই গড় থেকে মানুষ কান্নাকাটি করবে আল্লাহ পৃথিবীবাসীকে শান্তি দিবে এটাই হলো আল্লাহর কাছে মানুষের কান্নাকাটির একটা বিরাট সুযোগ একদম মাধ্যম বলে আমি মনে করি তাই আসুন আমরা আল্লাহর কাছে বেশি বেশি কান্না কান্নাকাটি করি আমি পৃথিবীবাসীকে আহ্বান জানাব আমরা আল্লাহর কাছে বেশি বেশি করি কান্নাকাটি করি আল্লাহর কাছে তৌবা করি যা যে অপরাধগুলি আমরা করছি করতেছি আল্লাহর ঘরের কোরআন আল্লাহর ঘর মসজিদকে আমরা ফুরিয়ে দিয়েছি আজ সেই কারণে মুসলমানদের রক্ত রঞ্জিত হইয়াছে এবং মুসলমান সংখ্যালঘুর উপর চীনে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে নির্যাতন করেছে কোরআনকে কোরআনের পরিবর্তা আরেকটি কোরআন সৃষ্টি করতে চাইছে তারা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে বিভিন্ন সময় গজব নাজিল করে আমাদের সেই ইমান হারা হওয়ার কারণে আমরা ধৈর্য হারা হওয়ার কারণে আজ আমরা করোনা ভাইরাসের মতন একটি ভাইরাস আমাদের আক্রান্ত করতেছে এটার জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ আমাদেরকে রক্ষা করবে সেটাই আমাদের জন্য দুয়াই হোক আমরা যেভাবে পারি যে ধর্মে অবলম্বী হই না কেন আমি আল্লাহর কাছে শেষদায় নত হওয়ার জন্য আহ্বান জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ